2016-র ঠিক শীতের শুরুর দিকে হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া রোমাঞ্চকর এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের একসাথে থাকার সময়গুলো যেন শেষ হয়ে যাচ্ছিল। বলতে গেলে এটাই ছিল আমাদের বন্ধুদের শেষ একটা অ্যাডভেঞ্চার। তবে কোনো সলিড প্ল্যানিং না থাকলেও হঠাৎ করেই করা এই আনারি প্ল্যানিংগুলোই আমাদের ডায়েরিতে সবচেয়ে পাকাপোক্ত দাগ কেটে রাখে। চলে এসেছি, অলরেডি সান আমার স্কিনে ড্যামেজ করতেছে। একটু পরেই আমার এই সানস্ক্রিনটা আবার অ্যাপ্লাই করতে হবে। আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পারচেস করতে পারবেন। এই যে ওরা আবার শুরু হয়েছে। এই তিন্নি, তুই থামবি? আর তুই যে সানস্ক্রিনটা সেল করতেছস ওটা কি তুই আদৌ ইউজ করস? আমি এটা কেন ইউজ করবো দোস্ত? ব্র্যান্ডেড কোনো সানস্ক্রিন ছাড়া তো আমার স্কিনে স্যুটই করে না। তো তুই যেটা ইউজ করবি না ওটা তুই সেল করতেছিস কেন? আরে দোস্ত, স্পন্সর তো একটু করতে হয়, বুঝিস না? হ্যাঁ, এই জন্যই তোদের মতন ইনফ্লুয়েন্সারদের দিয়ে কোনো ভরসা নাই। এই মাহি, সামনের ওই জায়গাটায় আমাকে একটা রিল বানায় দে না। হ্যাঁ চল চল, আমি বানাই দিচ্ছি, ওই জায়গা অনেক সুন্দর আসবে। এখানে কোনো নামানামি নাই, সবাই আমারে বারবার করে বলে দিছে। যদি একটারও তোদের নামতে দেখছি না আমি, সবগুলার ইচ্ছা মতো লাথাবো আমি আগেই বলে দিলাম। চুপচাপ সামনে গাড়ি চালা। তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ফাংতি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো রাখো রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিসফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদায় সায়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারা। কিরে, কতক্ষণ ধরে দাঁড়া আছি এখানে? কই তো রামুকা কই? আরে রামুকাকা তো কলই ধরতেছে না। ওনার নাকি এদিকে একবার নেটওয়ার্ক পায় আবার পায় না, কোনো ঠিক নাই। আর এদিকে তো তেমন কেউ একটা আসেও না যে কাউরে জিজ্ঞাসা করবো, তাই না? তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেমনে? ওর নজরে কি আমি কখনো পড়ি নাকি? আচ্ছা তোর কি শুরু করলি ভাই? হ্যাঁ, এমনিতেই আমরা একটা ঝামেলার মধ্যে আছি, সেটা তো আগে সলভ করা লাগবে নাকি? রামুকাকারে তো আগে খুঁজে বের করতে হবে ভাই। ও, আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আপনারে কতক্ষণ ধরে কল করতেছি আপনি দেখেন না? এখানে মোবাইলের লাইন থাই না,
আহে না আমার লগে। সময় হইলে সবই বুঝবা কাকা। ও কাকা, আপনার বাড়ি কোথায়? বাড়ি দিয়া তোমার কাম কি? বাড়ি আমার ভব নদীর তেরো পার, যাইবা তুমি? কাকা একটু ক্যাম্প ফায়ার করতে চাইছিলাম আর কি, আমরা করা যাবে নাকি? এইটা আবার কি? আরে তুইও না, কাকাকে ক্যাম্প ফায়ার বললে কি বুঝবে নাকি? আরে কাকা ইগনোর দেম, ক্যাম্প ফায়ার মানে আগুন জ্বালাবো আর কি, একটু জ্বালানো যাবে? ও জ্বালান যাইব, যাইব না কেন, আগুন জ্বালান যাইব, নিভানো যাইব, এই আগুন দিয়ে আবার মানুষও মারান যাইব। এই দোস্ত, এই রামু কাকা আবার কোনো সিরিয়াল কিলার নাকি? আরে ধুর কাকা, আমরা অনেক টায়ার্ড, তো তাহলে আমরা রেস্ট টেস্ট নেই, আপনি তাহলে যান নাকি? হ্যাঁ যামুই তো, আমি তো যামুই, আমি কেন থাকবার আইসি নাকি? আরে পুরা পাগল ভাই রে ভাই, আয় আয় চল চল। এই তোরা সবাই ঘুমায় নে এখনই, ঠিক আছে? কাল কিন্তু সকাল সকাল বেরোবো, পরে আর কোনো বাহানা দিস না। আইমান, আমার না ভয় লাগতেছে একা একা থাকতে। এই তোরা, আমি বলছিলাম না তোর বোনদের সাথে আনতে? না তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা, দে ট্যুর, এখন একা থাকতে কান্নাকাটি লাগে সুস্কেন। তিন্নি, তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কল দিস, আমি তোর সামনে টেন্টেই আছি। আমার ফোনে ব্যালেন্স নাই। যা এখন কি রিচার্জটাও করে দিয়ায় শালা চিপকু, সর ঘুমা ভাই ঘুমা, তো রিচার্জ আমি করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। গুড নাইট। গুড নাইট বন্ধু, সকালে দেখা হচ্ছে। এই পোকো, এই তিন্নি, তিন্নি, এই পোকো, কিরে যাবি না? দোস্ত আর একটু ঘুমাইতে দে না। আরে বেরো না ভাই, এত ঘুমানো রইলে ট্যুরে আসছোস কেন, বাসায় ঘুমাই থাকতি। দোস্ত আমি পরে আসতেছি, তুই ওদের নিয়ে যা।
তুমি এইখানে যে কেন? আমি এখানে থাকতে পারি না। না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। কে বলছে? রামু কাকা। কেন, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। আপেলটা মিষ্টি ছিল, খাইছিলেন? হ্যাঁ ছিল তো। ও আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওইদিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে? তুমি যে কেনার সে ঠিক কি আসে, এই যে যেমন আপনি যেভাবে আসলেন। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো, আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় করে। কেন, মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর তাই। সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে পোকু, ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবে আমি শিওর। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার কথা সিরিয়াসলি নিলা না তো, ওর কাজকর্মগুলো দেখলে তাইলে বুঝতে পারতা। ভালো তো। কিরে আয়না, তোর যে বই পাবলিশ হওয়ার কথা কিছুই তো হইল না, আর কত লিখবি ভাই? খুদে এত কষ্ট করে কোনো লাভ আছে? কষ্ট করে কি লাভ আছে মানে, ওর তো তাও ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে, তুই দুই লাইন লিখে দেখা না। কিরে দোস্ত, মুড অফ কেন? নেন, জ্বালাই দিছে আগুন। এত রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি মজা পান, এটাই বুঝলাম না। আরে সেটা যদি তুমি বুঝতাম রামু কাকা, তাহলে তো হইতোই। যাও গা, আমার অত বুঝা লাভ নাই, আমি যাই গা। এ রামু কাকা শোনো, হ্যাঁ এই নাও তোমার সাত দিনের পুরা টাকাটা, আর এইটা তোমার টিপস। টিপস মানে? আরে বকশিস, বকশিস। বকশিস মানে? বকশিস দিবেন কেন? আপনার কাছে বকশিস চাইছি আমি? এত টাকার গরম দেখান, আপনারা শহরের মানুষ নিজেকে কি মনে করেন? টাকা দিয়ে সব কিনে নেবেন, এতই সোজা? যা সালা, কি এমন বললাম আমি? এ কাকা খেবে গেল কেন? আরে কাকা তো এমনি ইচ্ছাটা, ওইসব বাদ দে, তুই আগে বল সারাদিন কই ছিলি। সেটাই তো, আরে আমরা বের হয়ে দেখি তুই নাই, পরে সারাদিন আমরা এক একে ঘুরলাম। হ্যাঁ আমি উল্টা সকালে ডাকলাম তোদের কতবার, তখন তো কি উঠলি না? আমি আর কি করব, একা একাই চলে গেছি। এভাবে আর একা একা কখনো যাবি না, এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না, এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে, আমার তো হইতো। কেন, কি হইতো তোর? বুঝলাম না, তোরা ওর পিছনে কেন পড়ে রইছস? বেচারি না হয় একটা কথা বলছে, তাই বলে এত কাহিনী করতে হবে? এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা। না অ্যাট লিস্ট কেয়ারটা তো করে, তোর মতো তো আর না। এই তিন্নি,
ওর কথায় কিছু মনে করিস না তো, জানো সে তো ওই একটু কেমন। আরে আমি আসি তো, কান্না করতেছিস কেন? এই যা তো, তুই যা, মেজাজ খারাপ করিস না। কিরে কি হইছে, কাঁদতেছিস কেন, সমস্যাটা কি? তুই তো ফ্রেন্ডই না, মজা করে কি তোর একটা কথা বলা যাবে না নাকি? এ চোখ মোছ। আচ্ছা হইছে, সরি। আরে বললাম তো সরি। হইছে, সরি বলা লাগবে না। এহ আসছে সরি বলতে। এই ঘুমাইতে যা, সবাই এখন ঘুমাইতে যা, সকালে একসাথে বেরোবো, ঠিক আছে? ঘুমাই যা দোস্ত, তুই ঘুমা, ঘুমাই যা, ঘুমাই যা। কিরে দোস্ত, রাতে ঘুমটুম হয় নাই নাকি তোর? তোর চোখ দিকে পুরো লাল হয়ে আছে। কেন ঘুম হবে না কেন? ওর আবার কি হইছে? না কালকে রাতে ওর উপর দিয়ে যা গেল না, তাই ভাবলাম ঘুমটুম হইছে কিনা। আচ্ছা রাতে খাইছিলি তো দোস্ত? এই তো সমস্যা কি, সবসময় সবকিছু নিয়ে মজা না নিলে কি হয় না? মানে আমার না আসলে ভুল হয়েছে তোদের সাথে ট্যুরে আসা। আচ্ছা তোরা দুই মিনিট পর পর এত সিরিয়াস হয়ে যেতেছিস কেন? হ্যাঁ কালকে রাতে ও কান্নাকাটি করে, আজকে তুই কান্নাকাটি করস, মানে আমি না বুঝলাম না ভাই। না না তোরা কি ওর কষ্টটা বুঝলি না রে? মাহি আমি তোর কষ্টটা বুঝি, আমি বুঝি কেউ না বুঝলো। দেখছস এইটারে বলে সেন্স অফ হিউমার। তুই ওর কলার ধরছস, ও তোরে কিছু বলছে না? তোমরা জোকে নিতে পারো না, একটা জোকে নিতে পারো না তোমরা, কিছু বললেই খেপা যাস, এত ইজিলি ট্রিগার্ড হইলে হবে ভাই? তাই বলে সব কিছু নিয়ে সবসময় মজা নিবে কেন ভাই? থাম না, সামনে চল, নিজেদের মধ্যে তো ঝামেলা করার দরকার আছে ভাই? বলছে একটু বলুক না। চল দোস চল, ওইদিকে নাকি পুরাদ্বীপ, চল চল একটু ওইদিকে চল। আরে তুমি এইখানে কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোরাদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও আমাদের ফ্রেন্ড, তিন্নি। কিন্তু আপনাদের সাথে ও কেন? এই তো ট্যুরে আসছে আমাদের সাথে বলতে পারো, এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ, এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে ধুর আমাদের সাথে থাকবে কেন, সবার টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা। আচ্ছা তোমার নামটা জানো কি? দিয়া। আপনার? আয়মান। আচ্ছা আপনার রামু কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বইল না, লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারণে অকারণে রেগে যায়। একটু রাগ বেশি হলো, মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক বলছো, মানুষটা খুবই সহজ সরল। আপনি কি করেন? লেখালেখি করি, রাইটার বলতে পারো, প্রফেশনাল না যদিও, মাত্র গ্রাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? লিখি কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। তো আমি আপনার কোন গল্পে থাকছি, কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। মনে পড়ে সেদিন তো ঠিক এখানেই ছিলে, খুঁজে ফিরি জানি না কোথায় আছো লুকিয়ে, মনে পড়ে সেদিন তো ঠিক এখানেই ছিলে, খুঁজে
আসে গান পেতে শুনি ভেসে আসে সেই চেনাশি ক্ষণিকের দেখা পেলে আবার হারিয়ে ফেলি পলকে এখনো ভেসে আসে নূপুরে সেই রিনি ঝিনি সু ওই কাজল চোখে তাকিয়ে বলো হারাব জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন, ভাঙতেই তো দিব না। আচ্ছা তাহলে কি করবে সেটা তো জানি না, তুমি যেটা বলবে সেটাই। তাই ভালোবাসো আমাকে? তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবিয়াসলি, সেটার বলতে। আর কতটুকু সম্মান করবে? সম্মান ছাড়া ভালোবাসার ডেফিনেশন কোথায়? যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে? কেউ করেই দেখুক না একবার। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? জানে মেরে ফেলব। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে।
বলছস তোরা? কোন মেয়েটারে? ওই মেয়েটারে কি বলছস তোরা? হ্যাঁ, ওই মেয়েটারে কি বলছস তোরা? আবে তুই পাগল নাকি বে, মাথা খারাপ তোর? কি বলতেছ? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আরে ভাই আপনাকে বলতে পাগল মিয়া, পাগল ডাক্তার দেখান। ও কার সাথে পাঙ্গা নিছে ও নিজেও জানে না। আরে সারুম না ভাই, আরে সারুম না। আমি ওরে দেখা নিমু। হ, আরে আমিও দেখালাম। আমার মনে হচ্ছে দোস্ত এই জায়গার মধ্যে কোনো একটা সমস্যা। আই গেস এইখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। আর দিয়াটাকে? দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল। আরে কিসের দিয়া, ওর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে কেউ কাউকে এমনি মারতে পারে? আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেকে ফাঁসতাম, তুই বুঝতেছস? দোস্ত আমার মনে হয় ওরে ব্লেম না কইরা ওর একটু বোঝা উচিত। হ্যাঁ সেটাই। আরে কি বুঝবো, ওর কি কোনো কমন সেন্স আছে? যা ইচ্ছা তাই করে, নিজের ছাড়া ওনারটা ভাবে কখনো? আচ্ছা ওর সামনে এভাবে বলিস না কেউ। আয় সবাই ওই দিকে যাই। চল। কালকে আপনারা তাইলে চলে যাইবেন? জানি না কাকা। জানবেন না কেন, জানুন তো লাগবই। কাকা আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য আবার কি আকাম বাঁধাইছেন? ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না, ওর কি আপনি চেনেন? কার কথা কন আপনি? এনে আবার আপেল বিক্রি করে কেন? আমার ওকে খুব দরকার কাকা, আপনি কি ওরে খুঁজে দিতে পারবেন? না যাই না, না সি না, মানুষের খোঁজ কেমনে পামু?
আরে কাকা, দিয়া তো বলছিল আপনাকে খুব ভালো করেই চেনে। কি করলেন? ও বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। তার আগে নামটা কি করলেন? দিয়া, আপনি চেনেন ওকে? কাকা কি হয়েছে, আপনি আপনি চেনেন ওকে? কাকা আপনি অন্তত না করেন না, এখানে কেউ বিশ্বাস করতেছে না আমারে। আপনি অন্তত সত্যিটা বলেন। ওর মতো আর একটা মাইয়াও হয় না, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইল, এক হাতে মায়ের দেখাশোনা করত, আবার সংসারে সাহায্য করার লেগা ঘুইরা ঘুইরা আপেল বেচত, তখন মেলা মানসে আইত এই দ্বীপে। কিন্তু তারপর তারপর সব শেষ। আন্দোলন করছে, কিন্তু হইছেটা কি? কয়েকদিন পর সবাই চুপ। এরা নাকি অনেক ক্ষমতাবান, তাকে কেউ কিছু করতে পারবো না। দুনিয়া তয়, আপনি ঠিকই কইছেন। তিয়া আমারে খুব ভালো করে চিনে, কারণ আমি ওর জন্মদাতা পাপ। যাবে না? যেতে আর ইচ্ছে করছে না। কষ্ট পেও না। তুমি আমাকে বলছো কষ্ট পেও না? কি ভুল করেছিলাম আমি আমাকে বলবা? আমার দোষটা কি ছিল? দোষ তোমার না, দোষ আমাদের।
আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে আমায়, যেমনটা সবাই ভুলে গিয়েছে। কখনো না, আমি কথা দিচ্ছি তোমায়, তোমার এই গল্প একদিন পুরা দুনিয়া জানবে। আশেপাশে তো থাকার কথা। আচ্ছা চল খুঁজে দেখি, নাইলে আবার কোন গেঞ্জামা যাবে ঠিক নাই। চল চল চল। আপনি টেনশন করেন না, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। ফেলে কই যাইতেছি, আমরা তোরে কম খুঁজলাম না। এক কাজ করব, ঢাকায় গিয়ে ওর নামে একটা মিসিং ডায়রি করব, দেখি কি হয়। এখন চল এখান থেকে তাড়াতাড়ি, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আইমান ভাই বলছেন? জি বলছিলাম ব্রাদার, আপনি কে বলছেন? ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আপনার লেখা ইশারা বইটা আমি গতকালই পড়লাম ভাই, এত ভালো লাগছে আমার বইটা।
শেষটা পড়ে তো আমার চোখের পানি চলে আসছে ভাই। শুকরিয়া ভাই, শুকরিয়া। ভালো থাকবেন ভাই, একদিন না একদিন আপনার সাথে দেখা করবই ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যালো ভাই, আপনি কি আয়মান ভাই বলছেন? জি বলছিলাম। ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আপনার ইশারা বইটা আজকেই পড়লাম, বিগ ফ্যান ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে রাখ তোর থ্যাংক ইউ, শালা আমরা তোকে খুঁজে খুঁজে মরতেছি এত বছর ধরে আর তুই এইখানে। সরি, কে বলছেন? আরে পিছে তো দেখো মেরে ভাই। বন্ধু ফাইনালি তোরে এতদিন পরে পাইছি শালা। কি অবস্থা? তোরা এখানে কোত্থেকে? জেস্টোর থেকে তোর বইটা রিলিজ হয়েছে সেখানে গিয়ে জানতে পারলাম তোর আজকে এখানে একটা ইভেন্ট আছে। তো আর দেরি করলাম না, ব্যাস সবাই একসাথে বের হয়ে পড়লাম। কেন আমরার সাথে তোর আবার সমস্যা হইল নাকি? এখন তো তুই আবার পপুলার মানুষ। আরে ধুর, কি যে বলস না, তোদের কথা বল, তোরা তাহলে বিয়েটা করেই ফেললি। হ্যাঁ করতে তো চাইছিলাম তোকে, কি আর করার, তোর মাথায় তো ভূতপ্রেত ছাড়া অন্য কেউ নাই। কি রে বল দোস্ত, ভূতপ্রেত থেকে মনে পড়লো, আমরা তো কিছুই দেখতেছিলাম না, দিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরো ডে কল্পনা? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। আরে ধুর, সত্যি হবে কেন, ওর গল্পই তো লেখা ছিল যে আপেলটা খাইলে মানুষ মারা যাবে, তার মানে আপেলে বিষ ছিল, তাইলে গল্পের লাস্টে যে আপেলটা খাইলো ওর তো কিছুই হইল না। আসলে ওর গল্পের এন্ডিংয়ের সাথে ও লজিকের কোনো মিলই নেই। দোস্ত শোন, তুই যদি গল্পটা সুন্দর করে সাজাইতি না তাহলে গল্পটা ট্রু স্টোরি মনে হইতো, একটুর জন্য মনে হয় নি। এই যে তোমার আর ক্রিটিসাইজ করার অভ্যাসটা গেল না তাই না? আরে করুক না, ক্রিটিক্স ছাড়া কি আর খেলা জমে বল। শোন মাহি, সেই আপেল খেয়ে মানুষ মারা যাওয়ার কারণ সেই আপেলে বিষ না হয়ে এমনটাও হতে পারে যে ওই আপেল খেলে সেই মানুষটাই মারা যায় যার অন্তরে বিষ আছে। বাইরে বাইকটি মারতে রে সেই ভাই সেই চলুক। তোরা চিন্তা করতে হবে না, চল ওইদিকে আমার ইভেন্টের সেলিব্রেশন চলতেছে, সবার সাথে তোদের পরিচয় করাই দিই, চল চল। কখনো কখনো আমরা অল্প জেনেও অনেকটা বুঝতে পারি, আর কখনো কখনো আমরা সবটা জেনেও কিচ্ছু জানতে পারি না, কারণ গল্প শেষেও গল্প থাকে, হিসেব বাকি থেকে যায়, আর সত্য গল্পে সত্য দেখেও সত্যটাকে জানতে পায়।